29শে ডিসেম্বর শুক্রবার বিকেলে গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জিপি হারিকেন্স বনাম জিপি টাইটেন্স। ইউপি সদস্য এম নাদের খানের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন আবুধাবি কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ তৌহিদুল আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেভুলিউশনের সভাপতি আওয়ামী লীগ নেতা হাসিবুল সুহাদ চৌধুরী সাকিব। মোহাম্মদ তানিমুদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লেলান ইউপি প্যানেল চেয়ারম্যান ইফতেখার উদ্দিন মুরাদ, গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন, আবু রায়হান, নাজিমুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য বাবু সহ আরও অনেকে। শত শত দর্শক উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল জিপি হারিকেন্স 6 উইকেটে জিপি টাইটেন্সকে পরাজিত করে জয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয় ও বিজিত দলের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।